হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ সন্ধ্যায় বৃষ্টি আছে আমাদের এখানে, ওই জন্য মুড়ি মাখাবো। এখানে এগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার আমি গামলাতে মুড়ি নিয়ে নিলাম। এই যে আমার ছেলেও আমার সঙ্গে মুড়ি এ করছে, বলতেছে যে আম্মু আমি মুড়িতে হাত দেব। আমি বললাম হ্যাঁ হাত দেও। ও আমার সঙ্গে মাখাচ্ছে, ওই জন্য আমি বলছি বলে ও মাখাচ্ছে, বলছে যে আমি মাখাবো। আমি বললাম মাখাও। এই যে চানাচুর আনছে, এখন চানাচুর ছিল না, বৃষ্টি হচ্ছে জন্য মুড়ি মাখাচ্ছি। বৃষ্টি সন্ধ্যায় বৃষ্টি আসছে, বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমরা মুড়ি মাখা খাবো। আর দেখেন কিভাবে মুড়ি মাখাই। এখানে মুড়ির ভিতরে দিয়ে দিলাম চানাচুর, এই চানাচুর এখন আনছে দোকান থেকে, চানাচুর দিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলা মুড়ি মাখা খাইতে এমনি ভালো লাগে। ওই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এই যে ভালো করে পেঁয়াজ কুচি নিছে, কুচাই নিছে আর কি, পেঁয়াজ কুচাই দিয়ে দিছি। আর দিয়ে নিছি এখানে শশা কুচি, ধনিয়া পাতা কুচি, এবার ভালো করে মাখাবো আমি। এই যে আপনাদের ভাই আমার সঙ্গে, দেখেন কি আর কি মাসছে ভোরের থেকে। আমার এই যে চানাচুরির ঠোঙাটা আমার গায়ে ছেলে মাসছে আর কি। ঝাল দিয়ে দিলাম, এবার ভালো করে মাখাই নেব। বৃষ্টি আসছে তো, বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঝালমুড়ি খাইতে এমনি ভালো লাগে। আমার তো ঝালমুড়ি খাইতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামে একটা তো দোকান আছে, ওই দোকানে ঝালমুড়িগুলো খুবই ভালো লাগে, বাড়ি গেলে খাই। আসলে ওরা যেভাবে মাখায় ওইভাবে বাসায় হয় না, ওদের তো সবসময় মাল মশলা থাকে কাছে, বানানো খাওয়া যেভাবে বানায় ওই জন্য সবসময় রেখে দেয়। আমরা তো ওই বছরে একদিন মাখাই, তার মাল মশলা কোথায় পাবো, যা থাকে তাই দিয়েই মানে আমরা মুড়ি মাখাই। তো যেমন লাগে তেমন করে খাই আর কি করব। আপনারা আবার কিছু মনে করবেন না যে মুড়ি মাখাচ্ছে তা আবার ভিডিও করে দেখাচ্ছে। এই যে মুড়ি মাখাচ্ছি আর ভিডিও করলাম, কারণ যে একটু মুড়ি মাখাই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু গল্প করি, ওই জন্য মুড়ি মাখালাম আর একটু ভিডিও করলাম। যে মুড়ি মাখানো হোক আর আপনাদের সঙ্গে একটু গল্প হোক, যে আপনারা একটু দেখেন যে আমরা কি করছি কি না, ওই জন্য। এই যে মুড়িগুলো আসলেই কি বলবো, সুন্দর হয়েছে, দোকানের মতো অত সুন্দর হয়নি, তারপরেও যে ভালোই হয়েছে, খাইতে তো ভালোই লাগছে আর কি। যে এভাবে আপনারাও মাখাবেন, ভালোই লাগবে। আর এরকম বৃষ্টি ভেজা সন্ধ্যায় অবশ্যই আপনারা এরকম মুড়ি মাখাই খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। মুড়ি এমনি সবসময়ই ভালো লাগে, শীত কি আর বৃষ্টি গরম সবসময়ই ভালো লাগে মুড়ি মাখা খাইতে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে কি না লাগে অবশ্যই কমেন্টে